সংস্থা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাকি দেবী হাজির হচ্ছি রাজ্যের জন্য। এখন আজকের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞানে চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট আমরা দিলাম প্রথম আলোকে, আমি আজকে এই অ্যাসাইনমেন্টটিকে কিছু পড়াচ্ছি। অ্যাসাইনমেন্টের বিষয় ছিল আমাদের অন্তর্ভুক্ত যে প্রথম অধ্যায় থেকে দেওয়া আছে, তোমার বাড়িতে দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা অবস্থা কী কারণে হয় বলে তুমি মনে করো, আর আবার এটার জন্য আমাদের সবটাকে বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিতে হবে। মানে আমার মধ্যে যে তোমার শরীরে সবটা জ্বর ডায়রিয়া কী কারণে হয় বলে তুমি মনে করো, স্বাস্থ্যসম্মত পায়খানা নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করো, জটিলতা বিশ্লেষণ করো। তাহলে আমাদের এখানে আছে বাড়িতে বাড়ির দেওয়ালে এবং জৈব পদার্থপূর্ণ মাটিতে ছত্রাক জন্মে। ছত্রাক সাধারণত সাদা রঙে হয়ে থাকে। কেন এটা সাদা রঙে হয়ে থাকে? ছত্রাকের আমরা বৈশিষ্ট্যটা কী জানি? ছত্রাক হচ্ছে সমাপন দেহ, আর এতে হচ্ছে ক্লোরোফিল বিহীন, মানে যার কারণে ক্লোরোফিলের কারণে সবুজ দেখায়, কিন্তু এটাতে কি নেই, ক্লোরোফিল নেই, তাই এটা সাদা রঙে হয়ে থাকে। আর যথেষ্ট সবুজই নয়, সবুজি মানে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এরা হচ্ছে পরজীবী, মানে অন্য জীবদেহ ধারণ করে সে বেঁচে থাকে। জীবদেহের বাইরে কিন্তু এরা, জীবদেহের বাইরে এরা মৃত পোষক পেলে উপযুক্ত পোষক ফেলে দেখি আবার সজীব হয়ে উঠবে, মানে পরজীবী, এরা পরজীবী। এদের সাধারণত পচাবাসি খাবার করে চলি। তারপরে আছে সবুজ শ্রম, সবুজ শ্রম বাড়ির দেওয়ালে আশেপাশে যে সবুজ রং দেখতে পাই সেটা হচ্ছে আমার শৈবাল। শৈবাল সাধারণত কি সমাঙ্গ তারপরে আছে ক্লোরোফিল, ক্লোরোফিল যুক্ত এটা পাচ্ছি আমরা সমাঙ্গ বর্গ ক্লোরোফিল যুক্ত, আর হচ্ছে সবুজি। ক্লোরোফিল যুক্ত হওয়ার কারণে এটা কীরকম হয়? ক্লোরোফিল থাকার কারণে এটা সবুজ হয়, সেজন্য আমাদের এখানেই আছে সবুজ রং কী জন্য হয়, এটা সাধারণত ক্লোরোফিল যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে সবুজ, আর হচ্ছে সবুজই এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাই বাড়ির আশেপাশে এগুলো সবুজ দেখাচ্ছে। আর আমরা এখানে পাচ্ছি তাহলে সমাঙ্গ ক্লোরোফিল যুক্ত আর সবুজে, তাই আমরা এখানে কি লিখতে পারি? দেয়ালে বাড়ি দেওয়ালে বা আশপাশে দেওয়ালে দেখা যায় তা হল শৈবাল। আচ্ছা, এখানে আরো অনেক কিছু লেখা যাবে, তোমরা আরো বিশদভাবে লিখবে। শৈবাল আমি এই ধারণাটা আমরা যাই শরীরে হালকা জ্বর এবং ডায়রিয়া কী কারণে হয় বলে তুমি মনে করো, তোমার কী কী মনে হয়? জ্বর আমরা সাধারণত বলি যে জ্বর আসছে, জ্বর আসছে সেটা কিসের কারণ হয়? এটা আমরা কখনো বলি ভাইরাসের কারণে জ্বরটা হয়, ভাইরাসের কারণে জ্বরটা হয়, আর ডায়রিয়াটা হয় ব্যাকটেরিয়া জড়িত কারণ। শরীরে হালকা জ্বর ডায়রিয়া কী কারণে হয় বলে তুমি মনে করো? এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে শরীরে হালকা জ্বর, আমরা তো বিভিন্ন সময় বলি জ্বর আসছে, এই হালকা জ্বরটা হয় সাধারণত ভাইরাসের কারণে। ভাইরাসটা কি? ভাইরাস হচ্ছে এটা কি থাকবে না, কোষ প্রাচীর, ভাইরাসের কারণে হয় হালকা জ্বর, আর ডায়রিয়াটা হয় কি ব্যাকটেরিয়ার কারণ। তাহলে আমরা ভাইরাসের মধ্যে কি নেই, এটাতে কোষ প্রাচীর, তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবে
কোষ প্রাচীর প্রথম এটা কি কোষ প্রাচীর নিব তারপরে আছে কি প্লাজমা লেমন এইটাও নেই जीवदेह बहरा मृत उपयुक्त पोषक पे जीवदेह जो जीवदेह भीतर ढुके तक सजीव हो उठे जो সর্দি কাশি এগুলো হচ্ছে সব বাইরের জনিত রোগ তবে এগুলোকে বায়ুবাহিত রোগ বলা হচ্ছে ভাইরাসের কারণে তাহলে আমরা এখানে কি পাচ্ছি হালকা জ্বরটা হয় কি ভাইরাসের কারণে আর সর্দি কাশি এগুলো যেগুলো হয় সাধারণত এগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ তারপরে সে ডায়রিয়ার কারণে হয় বলে তুমি মনে করো ডায়রিয়াটা হয় আর একটা তাহলে प्रथम दिए शुरू कर वायरस পুরোটা বুঝে দিচ্ছি তোমরা একটু সাদায় লিখবে তারপরে এখানে আমি আরেকটা বললাম সর্দি কাশি যেগুলো আমাদের সাধারণত এগুলো দেখা দেয় এগুলো হচ্ছে বায়ুবাহিত জ্বর সর্দি কাশি এগুলো বায়ুবাহিত রোগ তারপরে আসছে ডায়রিয়া ডায়রিয়া কি কারণে হয় বলে তুমি মনে করো শরীরে হালকা জ্বর ভাইরাসের কারণে হয়ে থাকে কিন্তু আমাদের হাম সর্দি হাম সর্দি তারপরে ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি হচ্ছে কি আমাদের জ্বরের কারণে ভাইরাসের কারণে সাধারণত এগুলো হয় এই জ্বরগুলো যা থাকে সব ভাইরাসের কারণে হয় কিন্তু বসন্ত হাম সর্দি ইত্যাদি হয় আবার এগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ যার ফলে কি হয় শরীরে হালকা জ্বর অনুভূত হয় কিন্তু আমাদের ভাইরাসের কারণে এই বসন্ত তারপরে তোমার ইনফ্লুয়েঞ্জা সব কিছু হয় ভাইরাসের কারণে আর এগুলো হচ্ছে বায়ুবাহিত বসন্ত হাম সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ কিন্তু এর ফলেও জ্বর অনুভূত হয় তবে আবার ভাইরাসটা কয়েক রকমের দেখা যায় অনেক সময় গোলাকার দেখা যায় জন্ডাকার দেখা যায় কমাকারও ভাইরাস দেখা যায় তারপরে আসতে সামনে ব্যাকটেরিয়া এই যে আমাদের ডায়রিয়া কি কারণে হয় এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে এগুলো হচ্ছে ডায়রিয়া কি কারণে হয় ডায়রিয়া সাধারণত কিসের কারণে হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে ব্যাকটেরিয়া आदि নিউক্লিয়াস আদি নিউক্লিয়াস যুক্ত তারপর হচ্ছে অসবুজ এটা কখনোই সবুজ নয় অসবুজ তারপরে আছে এটা এটা কিনে এককোষী এটা হচ্ছে এককোষী তাহলে আমরা পাচ্ছি কি ব্যাকটেরিয়ার কারণে সাধারণত ডায়রিয়া হয় ব্যাকটেরিয়াটা হচ্ছে কি নিউক্লিয়াস আদি নিউক্লিয়াস যুক্ত তারপরে আছে কি এটা অসবুজ আর এটা এককোষী এটা আণবিক যন্ত্র ছাড়া দেখা যায় না তারপর আমরা ব্যাকটেরিয়া পাচ্ছি আমরা চার প্রকার ব্যাকটেরিয়া
চার পোকা। চার প্রকারের আমরা সাধারণত ব্যাকটেরিয়া দেখতে পাই, একটা হচ্ছে কক্কাস, দুই হচ্ছে বেসিলাস। তাহলে একটা হচ্ছে কক্কাস, একটা হচ্ছে বেসিলাস, আর একটা হচ্ছে কি কমা, আর একটা হচ্ছে স্পাইরিলাস। তাহলে ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়াটা হয়ে থাকা, আর হচ্ছে কি ব্যাকটেরিয়াটা হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত আর অসবুজ, এরা একপুষি, এদেরকে কি কালো চোখে দেখা যায় না। তারপর ব্যাকটেরিয়া চার প্রকারের, একটা হচ্ছে কক্কাস, একটা হচ্ছে বেসিলাস, একটা কমা, আর একটা হচ্ছে স্পাইরিলাস। তাহলে আমরা এতটুকু দেখলাম। এরপরটা হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা নিরাপদ পারে তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে, যুক্তিকতা নিরূপণ করো। তোমরা এগুলো ভালো করে সুন্দর করে লিখবা খাতায়। স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি জীবনে কতটুকু গুরুত্ব বহন করে, যুক্তিকতা নিরূপণ করে, সেটা তোমাদের নিজেরা মতো করে লিখবে। সাধারণত আমরা জানি খাবার পানি হচ্ছে সবচেয়ে নিরাপদ পানি, এটাকে নিরাপদ রাখা সবার কর্তব্য। কিভাবে নিরাপদ করা যায়, আমরা সাধারণত নিরাপদ পানি বলতে বুঝাই আর্সেনিক মুক্ত পানি আর বিশুদ্ধ পানি। এটার জন্য আমরা পুকুরের পানি, সাধারণত টিউবওয়েলের পানি আমরা পান করব, আর যখন পুকুরের পানি রান্না বান্না কাজে ব্যবহার করব তখন এটা অবশ্যই ফুটিয়ে ব্যবহার করতে হবে, নত পানি শুধু ট্যাবলেট দিয়ে এটাকে পরিষ্কার করে দিতে হবে, নাহলে এগুলো খাওয়া যাবে না, ব্যবহার করা যাবে, খাওয়া তো দূরের কথা ব্যবহার করা যাবে না। কলেরা, টাইফয়েড ইত্যাদি হচ্ছে ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। তাহলে এগুলোর জন্য আমাদের কি নিরাপদ পানি ব্যবহার করতে হবে, যে আমরা যদি বাড়ির আশেপাশে পুকুরের পানি যদি আমরা ব্যবহার করতে চাই, পুকুরের আশেপাশে কি আছে খোলা পায়খানা দেওয়া যাবে না। তাহলে খোলা পায়খানা যখন বৃষ্টি পড়বে তখন এগুলো কি হয়ে যাবে, এটা ধুয়ে ওখান থেকে পাট থেকে সবগুলো ধুয়ে পুকুরে পড়বে, আবার যদি আমরা এগুলো ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে, ব্যবহার করলে এটা থেকে রোগ হবে অবশ্যই কলেরা, টাইফয়েড এবং কি ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে। আর আমরা যে পুকুরের পাড়ে যেই ইয়া থাকবে পায়খানা, খোলা পায়খানা থাকবে, ওখানে আশেপাশে যদি ধুয়ে পড়ে ওখানে সবজি চারা লাগানো হয়, ওই সবজিগুলো আমরা আবার খাচ্ছি, তাই জীবাণুটা কি আমাদের সরাসরি আবার পেটে ঢুকে যাবে। সেজন্য আমাদের কি নিরাপদ পায়খানা ব্যবহার করা অবশ্যই জরুরি। আর নিরাপদ পানি তো আমাদের জীবন, নিরাপদ পানি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, নিরাপদ জীবন ধারণের জন্য নিরাপদ পানি অবশ্যই প্রয়োজন। তাহলে আমাদের এই যে আমরা খোলা পায়খানা ব্যবহার করব না, আর যে আমরা হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই টিস্যু ব্যবহার করব, আর নত হাতে কলম দিয়ে আমরা কি করবো, হাতে কলম ভাঁজ করে ওখানে দিয়ে আমরা হাঁচি কাশি দেব, আর মাস্ক ব্যবহার করব, আর যে যে টিস্যুটা ব্যবহার করবো এটাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, আর কফ কাশি এই কাশি দিয়ে কফ তুতু যেখানে সেখানে ফেলা যাবে না। এটা তাহলে এটা তোমার অনেক যৌক্তিক আছে, তবে তোমরা এগুলো আরো বিশদভাবে লিখবে। থ্যাংক ইউ, আজকে পর্যন্ত অ্যাসাইনমেন্টটা ভালো করে লিখে আগামী বুধবারে জমা দিয়ে ফেললাম। থ্যাংক ইউ।